পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, বাংলা একটা কথা, যদি কেউ জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। এই ঢিল ছোড়া দূরত্বে নবান্ন, এবং এনাদের আন্দোলন তো উল্টো দিকে বিকাশ ভবন, ফলে এনাদের আন্দোলন তো নতুন কিছু না। প্রত্যেক দিন মানে বিকাশ ভবনের প্রত্যেকটা হয়তো ক্লার্কও জানে যে টিচাররা এতদিন ধরে পড়ে আছেন তাদের মানে ন্যায্য দাবি দেওয়ার জন্য। তো ফলে যদি সিদ্ধান্ত নেওয়ার হতো এই সরকারের, তাহলে অনেক আগেই নিতে পারতেন। কিন্তু উল্টে যেটা হয়, রাত্রের অন্ধকারে তাদের একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার প্রত্যেকটা ব্যক্তির আছে, কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গে আন্দোলন করতে গেলে আজকে শিক্ষকদেরকে গরু ছাগলের মতো মারধর খেতে হয় রাতের অন্ধকারে।
এরকম অনেক এর আগেও আমি এই শিক্ষক আন্দোলনে মানে অংশগ্রহণ করেছি। সেখানে দেখা গেছে যে যখন যখন কোনো আন্দোলন আটকানো যাচ্ছে না, তখন বলপূর্বক রাতের অন্ধকারে পুলিশ দিয়ে আন্দোলন তুলে দেওয়া হয়েছে এবং সেখানে মহিলা শিক্ষকদেরকেও মারধর করা হয়েছে। ফলে এই সরকারের কাছে খুব একটা বেশি আশা করা মানে আমাদের অনুচিত এক কথায়। কারণ অথচ ঠিক ভোটের আগে, নির্বাচনের আগে এই শিক্ষকদেরকে উনি কাজে লাগাবেন যাতে তৃণমূলের হয়ে ভোট করতে পারে। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন ধাপে ধাপে এদেরকে স্থায়ীকরণ করবেন এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার নাকি কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দিয়েছে 10%, সেই জন্য বাড়াতে পারছে। আসলে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যর্থ চ্যাটার্জি এত মিথ্যে কথা বলেন ওই পদে থেকে, ফলে ওনার উনি কী বলছেন আমরা গুরুত্ব দিতে নারাজ। এক কথায় ওনাকে বসানোই হয়েছে ওই চেয়ারে যাতে বিভিন্ন সময়ে শিক্ষকদেরকে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে আপাতভাবে শান্ত করে। কারণ যে যে যিনি দলনেত্রী তিনি স্টেজে বসে এত মিথ্যা কথা বলেন, ফলে ওনার যারা ছাগরে তাদের তো মিথ্যা কথা বলা স্বাভাবিক। আমি বলছি বাস্তব যদি দেখেন, যদি সরকারের সদিচ্ছা থাকতো এনাদের অধিকারকে মানে আইনানুক ব্যবস্থা নেওয়া, অধিকারের কথা মাথায় রেখে, তাহলে অনেক আগেই নিতে পারতেন। এনাদের আন্দোলনটা নতুন কিছু না, বহু দিন ধরে ওনারা মানে জান প্রাণ দিয়ে যাকে বলে আন্দোলন করছেন, অনশনে বসছেন কয়েকজন। ফলে এতগুলো এর আগের বারে আন্দোলনে দেখা যাচ্ছে বহু মানুষ মারাও গেছেন, ফলে সেই প্রাণগুলোর দায়িত্ব কে নেবে? তো মানে টেকনিক্যালি দেখতে গেলে তো শিক্ষামন্ত্রী এগেনস্টে খুনের মামলা দায়ের করা উচিত। এর আগে দেখা গেছে যে আন্দোলন করতে এসে তাদেরকে জল অবধি দেওয়া হয় না। এটা যেখানে কোর্টের রায় ছিল যে একটা আন্দোলন করার জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার, সেখানে দেখা যাচ্ছে যে কোনো মানে আন্দোলনের জন্য যে স্পেসটা দেওয়া হলো সেটা দেখা গেলো যে কোনো একটা শৌচালয়ের সামনে। ইচ্ছা করে এখানে যখন মেলা চলছিল, তাই তো আমি ঠিক বলছি তো, তখন এখানে এত আবর্জনা ফেলা হয়েছে যাতে সেই গন্ধে যাতে এনারা উঠে যান, অসুস্থ হয়ে পড়েন। তো এইভাবে একটা রাজ্য চলতে পারে না। একটা গণতান্ত্রিক দেশে, এই গণতান্ত্রিক রাজ্যে এই ধরনের প্রশাসন বা এই ধরনের মনোবৃত্তির মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে। বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির তিন অধ্যায়, রাজকারানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।